করোনা বহ চলছে, আর তার সঙ্গে চলছে আমাদের দুর্গাপুজোর প্রস্তুতি। সামনেই আমাদের দুর্গাপূজা আগত, আমরা এখনও রয়েছি সপ্তমী কল্পের মধ্যে, প্রায় সপ্তমী কল্প শেষ। আজকে সেই সপ্তমী কল্পের শেষের দিকে দুটি পুজো সম্পর্কে বলবো, খুবই গুরুত্বপূর্ণ পুজো। পুরোপুরি বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ছোট ছোট কিছু জিনিস, একটা আবরণ পুজো এবং লোকপাল পুজো, এই সম্পর্কে বলবো, এবং খুঁটিনাটি কিছু তথ্য দেব যেটা খুবই গুরুত্বপূর্ণ দুর্গাপুজোর ক্ষেত্রে। হর হর মহাদেব। আপনারা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছি আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। তবে দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আগের বছর দুর্গাপুজোটি আমাদের সবারই মনে আছে, আমরা এই দুর্গাপুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। কিন্তু এর আগের বছর আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে যে কিভাবে এই মহা উৎসবটি আমরা আমাদের সেফটি নিয়ে সেই উৎসবটি কাটাব। একটা ঠাকুরমশাই সারা বছর প্রস্তুতি নেয় যে দুর্গাপুজোটা আমি এইভাবে করব। একটি প্রতিমা শিল্পী তিল তিল করে প্রতিমা তৈরি করে প্রস্তুতির জন্য, এবং দশকর্মার দোকানদার সে ভাবে যে দুর্গাপুজোর সময় আমার এরকম একটি বেচা কেনা হবে, বস্তালয় সেও তাই ভাবে, এবং সমস্ত যত যা পুজোর সঙ্গে যুক্ত আছে যে সমস্ত ব্যবসাদাররা, পুজো সম্পর্কে পুজোর সঙ্গে যারা যুক্ত আছে পরোক্ষভাবে এবং সঙ্গে যুক্ত রয়েছে যারা, সবাই আশা করে থাকে যে দুর্গাপুজোটি আমার এইভাবে চলবে আর এইভাবে আমি কাটাবো বিষয়টা। সারা বছর ধরে মানুষ অপেক্ষা করে, কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গাপুজো। কিন্তু আগের বছর আমরা শিক্ষা পেয়েছি অনেক কিছু, অনেক কিছুতে ব্যাহত হয়েছে, ঠাকুরমশাইদের অনেক দক্ষিণা কমে গেছে, পাল মশাই অর্থাৎ যারা মৃৎশিল্পী তারা তাদের যেইভাবে ব্যবসা করে অন্যান্য বছরে সেইভাবে করতে পারেনি, সেই আবহাওয়াটা চলেছিল আগের বছর, এবছরও সেরকমই চলছে করোনার দ্বিতীয় ঢেউ। জানি না আমরা দুর্গাপুজো এবার কীভাবে পালন করতে পারবো পরবর্তীকালে তৃতীয় ঢেউ যদি আবার চলে আসে, কিন্তু তাও আমরা আশায়, চাষা যেমন বুক বাঁধে ঠিক আমরা সেইভাবেই বুক বাঁধতে চলেছি। আমরা ঠাকুরমশাইরা আমরা প্রস্তুতি নিচ্ছি যে কীভাবে সুন্দরভাবে আমাদের এই মহামায়া দেবী দুর্গাকে সজ্জিত করে তুলব, পুজোর মাধ্যমে তাকে জাগ্রত করে তুলব, কীভাবে তার আশীর্বাদে আমরা এই করুণা অসুরকে বধ করব। এবং সেরকমভাবে মৃৎশিল্পীও তার ঠাকুর কিন্তু তৈরি করে ফেলেছে, বিভিন্ন মৃৎলয়, সেটা কুমোরটুলি থেকে শুরু করে কৃষ্ণনগর, এবং আমি যেটা ক্লিপিং দেখাচ্ছি আপনাদের সেটা হলো আমাদের নদিয়ার কৃষ্ণনগর যদি প্রধান হয় তাহলে দ্বিতীয় হলো চাকদার এই শীতলপালের প্রতিমা শিল্পী, কত বড় বড় প্রতিমা এখানে তৈরি হয় এবং সেগুলো বাইরে বাইরে যায়। জানি না এবার করোনা অভাবে কতটা যাবে, আগের বাড়ি বা কত কী হয়েছে, অনেকটাই প্রতিমার দাম কমে গিয়েছে, তার মধ্যেও মানুষ হেসে খেলে জীবনটাকে কাটাচ্ছে, আনন্দ করছে, মানুষের অনেক অভাব রয়েছে কিন্তু তাও কাটছে। এইবার আসল বিষয়ে চলে আসি, আশা করি এই সমস্যাটার সমাধান খুব তাড়াতাড়ি হবে, আর তাড়াতাড়ি হলেই আমরা আগের ছন্দে আবার ফিরে আসব। আজকে যে বিষয়টি বলবো সপ্তমী কল্পের একদম গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ হলেও ছোট হলেও গুরুত্বপূর্ণ, আমি আজকে যে বিষয়টি বলবো একদম ছোট্ট করে অল্প বিষয়, সেটা হলো আবরণ পূজা। এই আবরণ পূজা বলার আগে আমি দুটো কথা একটু বলে রাখি। আগের দিন ঠিক এর আগের দুর্গাপুজোর ভিডিওটা যেখানে আমি প্রধান পুজো সম্পর্কে বলেছি সপ্তমীর, সেখানে আবরণ বলে একটি কথা বলেছি, আবরণ প্রধান পুজোর মধ্যে একটি অঙ্গ, যে আবরণ কথার অর্থ হলো অলঙ্কার, সেটা স্বর্ণ অলঙ্কার হতে পারে, রজত অলঙ্কার অর্থাৎ রূপর অলঙ্কার হতে পারে, বা শঙ্খ আবরণ, আমি বলেছি কোনো আবরণ না পেলে শঙ্খ আবরণ, সিঁদুরের আবরণের কথাও বলেছি, এইটা হলো আবরণ। আর আজকে বলবো আবরণ বলেছি আর আজকে বলবো আবরণ, আ ব র মধ্যাহ্ন, ঠিক আছে, এই আবরণ পূজা। এই আবরণ পূজার কথার অর্থ কি,
আবরণ কথা হলো দেবীর যে বিস্তৃত, এটাকে আবরণ বলে। মানে দেবীর বিভিন্ন অঙ্গ রয়েছে, সেইগুলোকে নিয়ে আবরণটা তৈরি হয়েছে। এর মধ্যে আপনি হৃদয় পাবেন, ঠিক আছে। এই সমস্ত জিনিস যখন বারবার করে বলবো তখন আপনি বুঝাবেন কীভাবে সহজে করবেন। এখন থেকে যদি আপনি মনে রাখতে পারেন তাহলে একদম মুখস্থ হয়ে যাবে, আপনার দেখেই বলতে পারবেন। এই কর্মটি কিন্তু সপ্তমীতে হয়ে শেষ হবে তা না, অষ্টমী চলবে, নবমী চলবে, দশমী, মানে প্রত্যেক দিন আবরণ পুজোটা চলবে। এইবার বলি, অনেকে গুলিয়ে ফেলে বিষয়টা, সেটা হলো আবরণ পুজো করার সময় আমাদের অস্তদি পুজো করতে হয়, অর্থাৎ অস্তের পুজো করতে হয়। এবার অস্তের যখন আমরা পুজো করব তখন আবরণ পুজোর সঙ্গে অস্ত পুজো করব। আর একটা অস্ত্র পুজো আমাদের আছে, সেটা অষ্টমীর দিন করতে হবে। আমি সেটার জন্যটা অবশ্যই ভিডিও করব, সেটা একদম ধ্যান সহকারে বৃহত্তর আঙিনায় করতে হবে। সেইটা কিন্তু প্রত্যেক দিন, অনেকে বলে যে প্রত্যেক দিন অস্ত পুজো ওই ধ্যান সহকারে করা যেতেই পারে, যেতেই পারে করা, কিন্তু আমি বলবো সহজে এবং সংক্ষেপে আপনি যদি চান তাহলে আপনি অষ্টমীর দিন শুধু অস্ত্র পূজাটা করবেন, প্রত্যেক দিনের দরকার নেই। আবরণ পূজার মধ্যে তো অস্ত কিছু রয়েছে, তাহলে শুধু অষ্টমী বইতেও দেখবেন অষ্টমীতেই লেখা আছে, অষ্টমী কর্মের মধ্যে, অষ্টমীর ক্রিয়ার মধ্যে যখন পাবেন তখন আপনি অস্ত পুজো করবেন। কারণ অষ্টমী পুজোটা হলো আমাদের প্রধান মহাপুজো বলছি আমরা দুর্গা পুজো, তার মধ্যে অষ্টমী পুজোটা আরও মহা। এই কারণ তারপরেই আমাদের অষ্টমীর পরে যেই কর্মটি হবে সেটা হলো সন্ধি পুজো, তার আগে দেবী দুর্গাকে রণরঙ্গীভাবে সাজিয়ে দিতে হবে, তখন অস্তগুলোকে পুজো করে দিতে হবে। আর এই আবরণ পূজার মধ্যে অস্তগুলোকে করতে হয়। তাহলে আমরা কি বুঝলাম, একটা আবরণ, আবরণ অর্থাৎ অলংকার, আর আবরণ আজকে যেটা বলবো আবরণ পূজা অর্থাৎ বাহ্যিক অংশের যে পুজো সেইটা বলবো, অর্থাৎ বিস্তৃতি সেই সম্পর্কে বলবো। আর অস্ত পূজা এর সঙ্গে রয়েছে তাই সেটুকু করব। অস্ত পূজা বলে যেটা আলাদা পাঠ সেটা কিন্তু অষ্টমী পুজো যখন বলবো তখন বলবো। তাহলে এই আবরণ পুজো করার জন্য আমাদের তিনটে জিনিস পুজো করতে হবে, সেই জিনিস তিনটে আমরা আস্তে আস্তে বলছি। আবরণ পুজো করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হলো ওম আবরণ দেবতা ইয়া আগাচ্ছে ইয়া আগাচ্ছে ইয়া আগাচ্ছে ইয়া আতিষ্ঠে ইয়া আতিষ্ঠে ইয়া আতিষ্ঠে। ওম আবরণ দেবতা ইয়া আগাচ্ছে ইয়া আগাচ্ছে ইয়া আগাচ্ছে ইয়া আতিষ্ঠে ইয়া আতিষ্ঠে ইয়া আতিষ্ঠে ইয়া সন্নিধিন কুরু মম পূজানাং জ্ঞানাং, এটা বলতে পারেন। হয়ে গেল। এইবার আমাদের গন্ধ পুষ্প দিয়ে করতে হবে, অর্থাৎ পঞ্চপ্রচারে পুজো করতে পারেন। আপনি গন্ধ পুষ্প দিয়েও করতে পারেন, আপনি পঞ্চপ্রচারেও পুজো করতে পারেন। কিভাবে করবেন দেখি, পঞ্চপ্রচারে পুজো মানে অর্থাৎ প্রথমে আমাদের এটা করতে হবে ওম দুর্গে হৃদয়ে নম, দুর্গে হৃদয়া নম, ওম দুর্গে হৃদয়া নম, এটা তাহলে করতে হবে। পঞ্চপ্রচারে করতে গেলে করতে হবে ওম এস গন্ধ ওম হৃদয়া নম, এস গন্ধ পুষ্প ওম হৃদয়া নম, এস ধূপ ওম হৃদয় নম, এস দীপ ওম ধূপায় নম, এস আমান্য নৈবেদ্য ওম হৃদয়া নম, এরকম করতে পারি। নাহলে সংক্ষেপে বলছি, এইটা কেউ ইউটিউবে আজ পর্যন্ত বলেনি, একেবারে সংক্ষেপে, আবার পরপর যখন করবো তখনও কিন্তু এই সংক্ষেপেই বলতে থাকবো। সেটা এটাও করতে পারেন, ওটাও করতে পারেন, দুটোই। ওটা করলে আপনার সময়টা বেশি লাগবে, আপনি ভালোভাবে সেটা প্রমাণিত পাবেন। আর এইটা করলে কী করবেন, এরকম করতে গেলে এটা বলবেন এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ওম দুর্গে হৃদয়া নম বা হৃদয়া নম, ঠিক আছে। নাহলে আপনি যে সহজে বলবেন এস এতে গন্ধ পুষ্পে হৃদয়া নম, এতে গন্ধ পুষ্পে এস গন্ধ ধূপ দীপ নৈবেদ্য, একই জিনিস। আমি তিনটে আলাদা আলাদা করে করলাম, একবারে তিনটে নিয়ে করলাম বা শুধু গন্ধ পুষ্প দিয়ে করলাম, যেটা আপনার সুবিধা সেটা করবেন। তাহলে হৃদয় নম হয়ে গেল। তারপরে আমাদের করতে হবে একই রকমভাবে, এইরকমভাবে প্রত্যেকটা করতে হবে, পঞ্চপ্রচার করতে হবে। আমি তাহলে সংক্ষেপে তাই বলছি, এরকম হলে এস ধূপ এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ওম দুর্গে শিরসে সুয়াহা, আবার এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ওম দুর্গা ঐ শিখ ঐ বট সুয়াহা, এস গন্ধ ধূপ এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ওম ভূত রক্ষিতায় কবচায় হোম, আবার
এস গন্ধ ধূপ দীপ নৈবেদ্য, এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য, ওম দুর্গে দুর্গে রক্ষিণে তিনে তয় বৈষ্ণম বৈষ্ণম, এরকম বলবেন। তারপরে ওম, এ নাহলে সংক্ষেপে বলবেন, এস গন্ধ পুষ্প ওম দুর্গে দুর্গে রক্ষিণী অস্তায় ফট। ঠিক আছে, এই হলো আমাদের মোটামুটি আমাদের আবরণ পূজার যে সহজ মন্ত্র সেই মন্ত্রটি বললাম। এরপরে আমাদের করতে হবে তিনটে পুজো, এখান থেকে আসল গুরুত্বপূর্ণ, এইগুলো তো বইতে থাকবে, বই তো আপনি নেবেনই। এর সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা করতে হবে, এই আবরণ পূজার সঙ্গে আমাদের করতে হবে জয়া বিজয় ও অস্তাদি পূজা। জয়া বিজয় হলো আমরা কালী ঠাকুর অর্থাৎ কালিকার সঙ্গে যদি আমরা ধরি সঙ্গী যদি ধরি তাহলে ডাকিনী আর যোগিনী, তেমন দুর্গা দেবীর যদি সঙ্গী আমরা ধরি তাহলে জয়া বিজয়া দুর্গা দেবীর সঙ্গী, তাহলে এদেরকে পুজো করতে হবে, সঙ্গে আমাদের অস্তাদি পুজো করতে হবে। তাহলে পরপর এগুলো করবেন, কিভাবে করবেন, এই পরপর এইভাবেই করবেন, আমার ওই মন্ত্রটাই করতে পারেন। গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ওম জাং জয়া ঐ নম, এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ওম বিং বিজয়া ঐ নম, ওম এস গন্ধ ধূপ দীপ নৈবেদ্য ওম ক্রিং কৃত্তিকা ঐ নম, ওম এস গন্ধ ধূপ দীপ নৈবেদ্য এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ক্রিং কৃত্তিকা ঐ নম, আবার এস গন্ধ ধূপ দীপ এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য কৃত্তিকা ঐ নম, ওম এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য প্রিং পত্রা ঐ নম, এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ওম পাং প্রভা ঐ নম, এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ওম শ্রাং শ্রদ্ধা ঐ নম, ওম এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ওম মাং মেধা ঐ নম, এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ওম শঙ্খা ঐ নম, এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ওম চক্রা ঐ নম, এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ওম গদ্দা ঐ নম, এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ওম পাশা ঐ নম, এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ওম করগা ঐ নম, এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্যায় ওম কুশা ঐ নম, এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য চাপা ঐ নম, এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য সরা ঐ নম। এই হলো আমাদের পুজো। এবার এইটা তো গেল একটা বৃহত্তর আঙিনায়, আপনি আলাদা আলাদা করেও করতে পারেন। এইবার বলবো আপনি একেবারে সহজে করবেন, কি করবেন তাহলে, এতে গন্ধ পুষ্পে ওম জয়া জাং জয়া ঐ নম, এতে গন্ধ পুষ্পে ওম বিং বিজয়া ঐ নম, এতে গন্ধ পুষ্প ওম ক্রিং কৃত্তিকা ঐ নম, এতে গন্ধ পুষ্পে ওম প্রিং পিত্ত ঐ নম, এতে গন্ধ পুষ্পে ওম প্রাণ প্রবাহ ঐ নম, এতে গন্ধ পুষ্পে ওম সাং শ্রদ্ধা ঐ নম, এতে গন্ধ পুষ্পে ওম মাং মেধা ঐ নম, এতে গন্ধ পুষ্পে ওম শঙ্কা ঐ নম, এতে গন্ধ পুষ্পে ওম চক্রা ঐ নম, এতে গন্ধ পুষ্প ওম গদা ঐ নম, এতে গন্ধ পুষ্প ওম পাশা ঐ নম, এসে গন্ধ পুষ্প ওম খড়গা ঐ নম, এতে গন্ধ পুষ্পে ওম অঙ্কুশা ঐ নম, এতে গন্ধ পুষ্প ওম চাপা ঐ নম, এতে গন্ধ পুষ্প ওম সরা ঐ নম। এই হলো সংক্ষেপে, অতি সংক্ষেপে পুজো। আবরণ পুজোর পরে যেটা করতে হবে সেটা একেবারে সহজ পুজো, সেটা হলো আমাদের লোকপালের পুজো। এই লোকপালের পুজো করতে গেলে আমাদের যেভাবে করবো একদম সহজে, আমরা কোথায় করবো লোকপালের পুজো, আমরা যে সর্বোদ্য বদ্ধমণ্ডলী যেখানে করা হয় তার বিভিন্ন দিকে এই লোকপাল পুজো করতে পারি, যেখানে নেই ঘটের ওপরে করতে পারি, তীর কাটিতে ঘরটা কেটে আছে তার চার সপ্তমী পুজো বেশি ফুল পড়েনি ঘরে, সে তীর কাটির চারদিক দিয়ে আমরা করতে পারি। আমরা তো জানি কোনটা ঈশান কোন কোনটা নৈঋত কোনটা পূর্ব পশ্চিম সে অনুযায়ী, তাহলে আমাদের একেবারে সহজে করতে হবে, এস ধূপ দীপ নৈবেদ্য করতে পারেন বা এতে গন্ধ পুষ্পও করতে পারেন। বেশি অনেকক্ষণের পুজো তো, এগুলো যত পারবেন সংক্ষেপে করবেন, তখন খাতায় লিখে রেখে দিন,
একেবারে সহজে করবেন, যত বড় পণ্ডিত আসুক আপনার কর্ম কিন্তু ঠিকই আছে। আপনি করছেন সবই, একবারে করছেন বা সহজে করছেন, সঙ্গে বলছেন করছেন তো বড় কাজটা। তার জন্য তাহলে প্রথমে করতে হবে কি, প্রথমে আমাদের নৈরিতকণে পড়তে হবে, তাহলে মন্ত্র বলতে হবে এষ গন্ধপুষ্প ওম নৈরিতায় নমঃ। তারপর পূর্বে দিতে হবে এতে গন্ধপুষ্পে ওম বরুণায় নমঃ। তারপর বায়ুকোণে এতে গন্ধপুষ্পে ওম বায়বে নমঃ। তারপরে আমাদের যেতে হবে উত্তরে এতে গন্ধপুষ্প ওম কুবেরে নমঃ। তারপরে আমাদের উত্তর দিকে হয়ে গেল, উত্তর দিকের পরে আমাদের চলে আসতে হবে ঈশান কোণে, এতে গন্ধপুষ্প ওম ঈশানায় নমঃ। তারপরে ঈশান দিকে হয়ে গেলে ঊর্ধ্বে, বলতে হবে এতে গন্ধপুষ্পে ওম আং বামনে নমঃ। তারপরে ঊর্ধ্বে হওয়ার পরে অধে, তখন বলতে হবে এতে গন্ধপুষ্পে ওম অনন্তায় নমঃ, অধে অনন্ত। তারপর আমাদের চলে যেতে হবে, তাহলে লোকপালের পুজো হলো, তার আগে আবরণ পুজো হলো, এই হয়ে গেল মোটামুটি সপ্তমী কল্প। তার আগে প্রধান পুজো হয়েছে, সপ্তমী কল্প প্রায় সমাপ্ত। এরপরে আমাদের অঞ্জলি করতে হবে, অঞ্জলি সপ্তমী অষ্টমী নবমী একই, ঠিক আছে, সেটা আমি যখন বলবো অঞ্জলি সম্পর্কে তখন বলে দেবো। শুধু এস গন্ধপুষ্প সপ্তমঙ্কিত পুষ্পাঞ্জলি এইভাবে আমরা উল্লেখ করতেই পারি, সেটা আমি ডিটেলস পরবর্তীকালে বলবো। তারপরে আরতি করতে হবে আমাদের, আরতি সম্পর্কেও ডিটেলসে পরবর্তীকালে, একদম গুরুত্বপূর্ণ সুন্দরভাবে অনেকেই রিকোয়েস্ট করেছে, সেভাবে আমি বলবো। এবং এইটাই হয়ে গেল আমাদের সপ্তমী কল্প সমাপ্ত। তারপরে সপ্তমী কল্পের সন্ধেবেলায় আমাদের আরতি করতে হবে, সপ্তমী আরতি, সপ্তমীর দিন আরতি, এবং তারপরের দিন অষ্টমী, গুরুত্বপূর্ণ অষ্টমী পুজো। পরের দিন থেকে শুরু হবে অষ্টমীর একদম কেটে কেটে পুজো শুরু করব, একদম অল্প অল্প করে আপনাদেরকে অষ্টমী যে গুরুত্বপূর্ণ তার মাহাত্ম্য বোঝাবো, এবং অষ্টমী পুজো কীভাবে লোককে সুন্দরভাবে আপনার পুজো পাঠ দেখাবেন সেটাও বলবো। তাহলে আজকের ভিডিও এইটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল নোটিফিকেশান অন করে দেবেন, কারণ আমি যখনই গুরুত্বপূর্ণ ভিডিও ছাড়বো তখন যাতে প্রথমে দেখতে পাবেন। সবাইকে রিকোয়েস্ট যে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক একটা করবেন। আজকের মতো ভিডিও সমাপ্ত, সবাই ভালো থাকবেন, আর দুর্গাপুজোর প্রস্তুতি সবাই মন দিয়ে নিন। নমস্কার।